আপনি একজন এমএলএ, বিজেপির এমএলএ মান, আপনি যখন কাউকে পরামর্শ দেবেন তাহলে গোপনীয়তার কী প্রয়োজন? আপনি যখন বলছেন যে মুখ্যমন্ত্রী যদি যথার্থ গোপনীয়তা বজায় রাখে, গোপনীয়তার কী প্রয়োজন? আচ্ছা, প্রথমত আরেকটা জিনিস আপনার প্রশ্নটা উত্তর দিচ্ছি, আরেকটা জিনিস বলে রাখি, আমি এটা বলতে ভুলে গেছি, মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা কোনো তৃণমূলের মন্ত্রী আমাকে দলবদলের জন্য বলেননি, এবং আমিও তৃণমূলে কোনো যোগ দেওয়ার জন্য কোনো আবেদনপত্র পেশ করিনি, সেটাও আপনাদের জানা দরকার, যার জন্য জল্পনার পর থেকে এলো সেটা। আপনি যেটা বললেন, আমি ডক্টর অশোক লাহিড়ি, কিন্তু ফেক ডক্টর, আমার ইঞ্জেকশন দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু গোপনীয়তা সেই কারণে যখন আপনি কোনো আর্থিক উপদেশ দিচ্ছেন তখন অনেক সময় জানতে হয় যে কী অবস্থাটা কী, এবং আপনি হয়তো সমস্ত অবস্থাটা যদি জানেন যে সবার সামনে বলে দেবে তাহলে সেটা বলতে চান না। যখনই আলোচনা হয়, দুটি দেশের মধ্যেও যখন আলোচনা হয়, একটা বৈদেশিক নীতি সম্বন্ধে, সব কিছু বাইরে বলা যায় না। সুতরাং গোপনীয়তা মানে যখন আমার কাছে কেউ পরামর্শ চাইছেন, আমাকে যদি কিছু বলেন এবং বলে বলেন যে এটা আমি তোমাকে বলছি কিন্তু গোপন রেখো, তাহলে গোপন রাখতে হবে বই সেই হিসেবে। কিন্তু বিরোধী দলের কাজ হলো যে সরকারের দুর্বলতা আছে, ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলোকে টেনে বার করা, আপনি ওগুলো কেন গোপন রাখতে চান? সেইটা আমি তো ডক্টর অশোক লাহিড়ি হিসেবে আলাদা করে যাচ্ছেন, আপনি এমএলএ হিসেবে আপনাকে রাখতে চাচ্ছেন। এমএলএ হিসেবে জনসমক্ষে যা রয়েছে, সিএজির রিপোর্টে যা আছে, খবরের কাগজে যা বেরোচ্ছে, কোনো ইম্প্যাক্ট অ্যানালিসিস যদি হয় সেটা আমি বলতেই পারি জনসমক্ষে। তো সরকার যদি আমাকে কোনো এমন তথ্য দেয় যেটা জনসমক্ষে নেই, যেটা গোপন, সেটা আমি কেন প্রকাশ্যে আনব? সেটা প্রকাশ্যে আনাটা আমার প্রফেশনাল দিক থেকে ঠিক না। 1967 সালে হাসানপুরের মাননীয় বিধায়ক গয়ালাল 15 দিনের মধ্যে 3 বার দল বদল করে। উনি কংগ্রেস থেকে যুক্তফ্রন্ট, যুক্তফ্রন্ট থেকে আবার কংগ্রেস, কংগ্রেস থেকে আবার যুক্তফ্রন্টে যান 3 বার। তো এইরকমই একটা ঐতিহাসিক পদক্ষেপের সময় যখন উনি যুক্তফ্রন্টে ফিরে এসেছেন, তখনকার হরিয়ানার মুখ্যমন্ত্রী রাও বীরেন্দ্র সিং ওকে নিয়ে চণ্ডীগড়ে যান, এবং আপনাদের মতো সাংবাদিকরা ওকে জিজ্ঞেস করেন কী হলো, তো রাও বীরেন্দ্র সিং বলেছিলেন, নাও গয়া রাম ইজ আয়া রাম। তো আমি আপনাদের এটি বলতে চাই, আমি গয়া রামও নই, আমি আয়া রামও নই, আমার গয়া কিংবা আয়া হওয়ার কোনোই ইচ্ছে নেই। তা আপনাদের জানাবো যে আগামী 5 বছর গঠনাত্মক বিরোধিতার মাধ্যমে আমার কাজ চলবে, এবং এর মানে এই নয় যে সরকারের শত্রুতা করা, সরকারের যদি কোনো প্রয়োজন থাকে আমাদের পরামর্শে নিশ্চয়ই দেব, খুব খুশি হয়ে দেবো।